রক্ষণ বিভাগকে শক্তিশালী করে তোলার জন্য অস্ট্রেলিয়ার দীর্ঘদেয়ী ডিফেন্ডার টমিস্লাব মার্সেলাকে আসন্ন মরশুমের জন্য চুক্তিবদ্ধ করেছে এসসি ইস্টবেঙ্গল। ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিয়ে খুশি 30 বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, আমার কয়েকজন বন্ধু ভারতে খেলেছে, তাদের কাছ থেকেই এই ক্লাব সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি, তাই এই দলে যোগ দিতে পেরে আমি খুশি। শুনেছি এদেশের ফুটবলে বেশ বড় ক্লাব এটা। এরপরই আসন্ন মরশুম নিয়ে টমিস্লাব বলেন, দলের রক্ষণে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করব। লকার রুমে ভালো পরিবেশ বজায় রাখাও হবে আমার অন্যতম কাজ। দলের পরিবেশ ভালো থাকাটা খুবই জরুরি। এখানকার সমর্থকদের সীমাহীন আবেগের কথাও অনেক শুনেছি, কিন্তু দুর্ভাগ্য যে তারা গ্যালারিতে বসে আমাদের জন্য গলা ফাটাতে পারবে না। আমরা তো ওদের জন্যই খেলি, ওদের খুশি করার জন্য সব কিছুই করার চেষ্টা করব। কবে মরশুম শুরু হবে এখন সেই অপেক্ষাতেই রয়েছি। আসন্ন মরশুমের জন্য 17 জন ভারতীয় ফুটবলারের নাম ঘোষণা করেছে এসসি ইস্টবেঙ্গল। এবার বিদেশি ফুটবলারদের নামও ঘোষণা করা শুরু হয়েছে। এই তালিকায় প্রথম নাম ছিল স্লোভানিয়ার মিডফিল্ডার আমির দারভিসেভিচ, এবার যোগ দিলেন সেন্টার ব্যাক টমিস্লাব মার্সেলা।